हेलो फ्रेंड्स, स्टाडी बॉय टॉक यूट्यूब चैनल तुम्हारे स्वागत। हमें सब्यसाची बसु आज के रेल ग्रुप डी 20 नम्बर क्लस रिजनिंग एंड जी आई एर 14 नम्बर क्लस खूब इम्पोर्टेंट एक टॉपिक अलरेडी तुम्हारा देखते हे বিবৃতি ও অনুমান যেটাকে ইংরেজিতে বলা হয় স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন। পরীক্ষা তোমরা অনেকেই এখান থেকে মানে পালিয়ে আসো যে এগুলো হয়তো পরীক্ষায় করলে ভুল হয়ে যাবে, তো তোমরা ভালো করে শিখে নাও যে কী অ্যাপ্রোচে এটা করতে হয়। এর কোনো ট্রিক্স আছে শর্ট ট্রিক্স সেটা আমি বলবো না, এটা কোনো শর্ট ট্রিক্স করার মতো রিজনিং নয়, বাট এটা হচ্ছে বোঝার মতো রিজনিং যে কী বলতে চাইছে। তো এসএসসিতেও আসে, সিজিএলএ সিএইচএসএলে আসে, এনটিপিসিতে আসে, এবং রেলের পরীক্ষাতে, রেলের সব পরীক্ষাতে এই জিনিস কিন্তু তোমরা পাবেই। ওকে, অন্তত পরীক্ষায় 2-3টে করে পাবে রিজনিংয়ের মধ্যে। ওকে, তো ভালো করে শিখে নাও যে কোন অ্যাপ্রোচে এটা করতে হয়। ওকে, তো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, ছোট ভিডিও হবে, বেশি কোশ্চেন নেই, বাট ভালো করে শেখো, যতটা সময় লাগে সেই সময়টুকুর মধ্যে ভালো করে তোমরা শেখার চেষ্টা করো। দেখো স্টেটমেন্টটা ভালো করে পড়ো, ছোট স্টেটমেন্ট রয়েছে একদম, মোবাইলের ব্যবহার ক্ষতিকর। ফার্স্ট কোশ্চেন আছে মোবাইলের ব্যবহার ক্ষতিকর, তো এটা একটা স্টেটমেন্ট, যে একটা কথা তোমাদেরকে বলে দিয়েছে যে মোবাইলের ব্যবহার করা ক্ষতিকর। এবার দেখো এর থেকে তুমি কী কী অনুমান করতে পারো, কোনো কনক্লুশন বা সিদ্ধান্ত কিন্তু নয় এগুলো, কিন্তু একটাও সিদ্ধান্ত নয়, এগুলো হচ্ছে এই কথাটার মধ্যে আর কী কী অন্তর্নিহিত অর্থ থাকতে পারে, এই কথাটার মধ্যে এই কথাটা আর কী কী মিনিং হতে পারে, এটা তোমাদের বার করতে মাথায় শুধু এইটুকু রাখো যে এই কথাটার কী কী মিনিং হতে পারে, আর এর জন্য মোবাইলের ব্যবহার ক্ষতিকর, তার ফলে কী সিদ্ধান্ত নেবো সেটা নয়, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে, সিদ্ধান্ত আলাদা জিনিস, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন আলাদা, স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন আলাদা। ওকে, অ্যাজাম্পশন তাহলে কী বলেছে? প্রথম অ্যাজাম্পশন দেখো, এক নম্বরে আছে মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। দেখো মোবাইলের ব্যবহার ক্ষতিকর, এর কিন্তু আরেকটা মিনিং এটা করাই যায়, মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, স্বাভাবিক, ক্ষতিকর যখন বলেছে নিশ্চয়ই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট আছে, তো অপশান ওয়ান কিন্তু অবশ্যই রাইট। ওকে, অপশান ওয়ান মানে অপশান ওয়ান নয়, অ্যাকচুয়ালি অ্যাজাম্পশন ওয়ানটা অবশ্যই রাইট। তারপরে দুই নম্বর আছে মোবাইল খুব ব্যয়বহুল, হতে পারে মোবাইল ব্যয়বহুল, ঠিক আছে, তুমি জানো, বাস্তবে জানো মোবাইল ব্যয়বহুল হতে পারে, কিনতে ব্যয়বহুল হতে পারে, মোবাইলে রিচার্জ করা ব্যয়বহুল হতে পারে, ঠিক আছে, কিন্তু মোবাইলের ব্যবহার ক্ষতিকর এই যে স্টেটমেন্টটা আছে এর মধ্যে কি এটা কখনো মিনিং হতে পারে, এর মধ্যে কোনো মিনিং কি এটা বের করা যায় মোবাইল খুব ব্যয়বহুল? ওই স্টেটমেন্টের এগেনস্টে কিন্তু তোমরা এই অ্যাসাম্পশন কখনোই করতে পারো না, মোবাইল খুব ব্যয়বহুল। ওকে, সুতরাং অপশান টু কিন্তু এখানে হবে না, তাহলে কী হচ্ছে, অনলি ওয়ান। ওকে, তার মানে অপশান এ দেখো শুধুমাত্র একই হচ্ছে সত্য, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা কী বলতে চাইছি আমি, মোবাইলের ব্যবহার ক্ষতিকর এর একটা অ্যাজাম্পশন একটা আমরা ভাবতেই পারি, অ্যাজুম করে নিতে পারি, ভেবে নিতেই পারি, তার মানে মোবাইলের পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু এটা কখনোই ভাবতে পারি না এই কথাটার মাধ্যমে, মোবাইলের ব্যবহার ক্ষতিকর এর মানে এটা কখনোই দাঁড়ায় না মোবাইল খুব ব্যয়বহুল, তাই না? পরিষ্কার একদম, খুব সহজ ছিল। চলে আসছি দুই নম্বর কোশ্চেনে, বলছে এক্স মলম মাখলে ফর্সা হওয়া যায়। দেখো এক্স মলম একটা মলমের কোম্পানি বলেছে, এক্স সামথিং কিছু একটা উল্লেখ করেছে, এক্স নামে কোনো একটা মলম আছে যেটা মাখলে ফর্সা হওয়া যায়, এটা একটা বিজ্ঞাপন, অর্থাৎ একটা বিজ্ঞাপনের এটা ট্যাগলাইন বলতে পারো, বিজ্ঞাপনের একটা লাইন যেখানে এটা উল্লেখ করা হয়েছে স্টেটমেন্ট। এবার অ্যাজাম্পশন ওয়ানে আসি, অ্যাজাম্পশন ওয়ানে কী আছে, এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায়। দেখো অ্যাজাম্পশন ওয়ান এটা বলেছে এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায়, এর মানেটা কি? অনলি বা ইংলিশটা ভালো করে, বাংলায় যখন কিন্তু মিনিং দুটো বোঝা যাচ্ছে, এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায় বা শুধুমাত্র এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায়, ইংলিশটা ভালো করে দেখো অনলি বাই, তার মানে শুধুমাত্র বলতে চেয়েছে, অনলি বাই অ্যাপ্লাইং এক্স ক্রিম ওয়ান ক্যান হ্যাভ ফেয়ার ফেয়ার কমপ্লেকশন, তো বলতে চাইছে যে শুধুমাত্র এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায়। তুমি কি এই কথাটার মাধ্যমে বিজ্ঞাপনে এটা বলা আছে তার মানে কি তুমি এটা অ্যাজুম করে নিতে পারো, তার মানে সত্যিই তাই? তা তো নয়, অন্য অনেক মলমও থাকতে পারে, এমনও হতে পারে যে কোনো মলমই ফর্সা হওয়া যায় না, এটা জাস্ট একটা বিজ্ঞাপনের অ্যাড, মানুষকে অ্যাট্রাকশন আনার। তো যাই হোক অপশান ওয়ান কিন্তু কোনোভাবে তুমি বলতে পারো না, অ্যাজাম্পশন করা যেতে পারে, ঠিক আছে? এবার আসি আমরা অ্যাজাম্পশন টুতে, কী আছে, লোকজন ফর্সা হতে আগ্রহী। এবার দেখো এক্স মলম মাখলেই ফর্সা হওয়া যায়, এর কিন্তু অন্তর্নিহিত কোনো মানে এটা নেই লোকজন ফর্সা হতে আগ্রহী, কিন্তু কিন্তু তুমি যদি একটু ভালো করে অ্যাজিউম করো মাথায় যে এক্স মলম মাখলে ফর্সা হওয়া যায় এটা একটা বিজ্ঞাপন, তাহলে একটা বিজ্ঞাপনে কেন বলবে যে এক্স মলম মাখলে ফর্সা হওয়া যায়, তার মানে লোক নিশ্চয়ই লোকজন ফর্সা হতে আগ্রহী তাই বিজ্ঞাপনে এরকম বলছে, তাই না? তো অপশান টু মানে অ্যাজাম্পশন টু কিন্তু অবশ্যই রাইট, ভালো করে বুঝবে যে কোন সেন্সে আমি অ্যান্সারটা করছি। পরীক্ষায় অ্যান্সার করার সময় তোমাদের কিন্তু এটা হতে পারে কনফিউশন যে না দেবো কি দেবো না, নেগেটিভ হওয়ার ভয় থাকবে, কিন্তু এই ধরনের কোশ্চেন এরকম পাবে না, তখন তোমার যদি অ্যাজাম্পশনের মনে হয় যে হ্যাঁ এটা তো হতেই পারে, তো সেই ক্ষেত্রে তুমি অ্যান্সার করে আসবে পরীক্ষায়, তুমি শিওর থাকো যে অ্যান্সার সঠিক হবে, ঠিক আছে? মনে রাখবে অ্যাজাম্পশন কিন্তু
সঠিক হওয়া খুব জরুরি, মানে প্রত্যেকে যারা ভাববে একটু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু অ্যাসাম্পশন তোমরা বুঝতেই পারবে যে কী বলতে চাইছে, অন্তর্নিহিত মানেটা কী, এর দ্বারা আর কোনো তথ্য পাওয়া যায় কি না, কোনো সিদ্ধান্তে আসা যাবে না। ইসমল মাকলে ফর্সা যে সিদ্ধান্ত জিনিসটা আলাদা, সেটা আমি পরের দিনে ক্লাসে করাবো, পরের দিন তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবে, করাবো। অপশান বি এখানে সঠিক উত্তর শুধুমাত্র দুই। ওকে, তিন নম্বর কোশ্চেন কী আছে, শিক্ষক এক ছাত্রকে বলল পড়া না পারলে শাস্তি পাবে। শিক্ষক এক ছাত্রকে বলল যে পড়া না পারলে শাস্তি পাবে, এটা একটা অ্যাজাম্পশন, সরি স্টেটমেন্ট। এবার এই কথার পরিপ্রেক্ষিতে কী কী মানে দাঁড়াতে পারে, এর আর একটা মানে কি অপশন অ্যাজাম্পশন ওয়ানে দিয়েছে, দেখো এই কথা শুনে ওই ছাত্র পড়া করে ক্লাসে আসতে আসতে পারে, অর্থাৎ মেবি এটা হতে পারে যে ওই ছাত্রটা কিন্তু এই কথাটা শুনে ভয়ে পড়া করে আসবে। অবশ্যই এটা তুমি অ্যাজুম করতেই পারো যে এই কথাটা বলার অর্থ কী, তার মানে ছাত্রকে নিশ্চয়ই পড়া করে আসতে বলা হচ্ছে, তার মানে কিন্তু এই কথাটা শুনে কিন্তু একটা ছেলে পড়া করে আসতেই পারে যদি বলে দেওয়া হয় যে পড়া না করলে শাস্তি পাবে। ওকে, এবার আসি দুই নম্বর অ্যাজাম্পশনে, বেশিরভাগ ছাত্রই পড়া করে আসে না। এটা কি তো কখনো বলা যায় না বেশিরভাগ ছাত্রই, দেখা গেলো ওই একটা ছাত্রই বেচারা পড়া করে আসছে না, তো একদিন তুমি কিন্তু এটা করতে পারো না যে বেশিরভাগ ছাত্রই পড়া করে আসে না। বাস্তবে হয়তো দেখা যায় বেশিরভাগ ছাত্রই পড়া করে আসে না, খুব কম আসে পড়া করে, কিন্তু বাস্তবের সঙ্গে তুমি মেলাবে না। তুমি এইটার অন্তর্নিহিত মানে শিক্ষকের ছাত্রকে বললো পড়া না পারলে শাস্তি পাবে, তো এক ছাত্রকে বললো, সবাইকে তো বলেনি, তুমি এটা কখনোই অ্যাজুম করতে পারো না যে সব ছাত্রই পড়া করে আসছে না বা বেশিরভাগ ছাত্রই পড়া করে আসছে না। এটা অ্যাজুম করতে পারো যে এই কথা শুনে ওই ছাত্র, দেখো এক ছাত্রকে বললো এখানে ওই ছাত্র বলেছে, তো এটা কিন্তু ইজিলি অ্যাজুম করা যায় যে আসবেই। দুই নম্বরটা কিন্তু কখনোই অ্যাজুম করা সম্ভব নয়, এটা কিন্তু হতে পারে না, এটার মানেটা এটা হতে পারে না। ওকে, তো অপশান দুই কিন্তু হবে না, তার মানে কী দাঁড়াচ্ছে, অ্যাজাম্পশন ওয়ান হচ্ছে শুধুমাত্র সত্য, অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যায়, চার নম্বর কোশ্চেন, এ রাজ্যে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা না হলে রাজ্য ক্রমশ পিছিয়ে পড়বে। এ রাজ্যে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা না হলে রাজ্য ক্রমশ পিছিয়ে পড়বে। তো শিক্ষাদানের পদ্ধতি যদি পরিবর্তন না করা হয় রাজ্য পিছিয়ে পড়বে, এইটার মধ্যে কী কী মানে পাওয়া যায়। একটা অ্যাজাম্পশন কী দিয়েছে, শিক্ষাদানের পদ্ধতি এই রাজ্যে ভালো নয়, একদম পরিষ্কার অ্যাজুম করা যাচ্ছে, বলে তো দিয়েছে শিক্ষাদানের পদ্ধতি যদি পরিবর্তন না করা হয় তাহলে রাজ্য পিছিয়ে পড়বে, তার মানে নিশ্চয়ই শিক্ষাদানের পদ্ধতি ভালো নয়, এটা পরিষ্কার মিনিং তো বোঝাই যাচ্ছে, অপশান ওয়ান, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে আসছে অ্যাজাম্পশন টু, শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা সম্ভব। দেখো শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা সম্ভব কি সম্ভব না পরিষ্কার প্রথম দায়িত্বে বোঝা যাচ্ছে, রাজ্যে শিক্ষাদানের পদ্ধতি পরিবর্তন করা না হলে ক্রমশ পিছিয়ে পড়বে, তার মানে কি করা যায়, এই জন্য তো বলেছে করা না হলে পিছিয়ে পড়বে, ভালো করে বোঝো, করা না হলে পিছিয়ে পড়বে, তার মানে করতে বলছে, তার মানে করা সম্ভব, এর মানে তার মানে অ্যাজাম্পশন টুও কিন্তু রাইট, তার মানে অপশান ডি দেখো যদি এক এবং দুই উভয়ই নিহিত সত্য, দুটো কিন্তু দুটো অ্যাজাম্পশনই সত্য, অ্যাজাম্পশনে বাংলা মানে দিয়ে আছে নিহিত। ওকে, নিহিত বা নিহিত যাই হোক, মানে খুবই কঠিন বাংলাটা, অ্যাজাম্পশনটাই বলো সহজ। ওকে, পাঁচ নম্বর কোশ্চেন, এই বইটি পড়লে তুমি পরীক্ষার সমস্ত প্রশ্ন কমন পাবে। এটা একটা বিজ্ঞাপন, এটা একটা বিজ্ঞাপন, এই বইটি পড়লে তুমি পরীক্ষার সমস্ত প্রশ্ন কমন পাবে, এটা বলতেই পারে যে কোনো বিজ্ঞাপনে, ঠিক আছে, এটা বিজ্ঞাপন হতেই পারে। অনেস্টলি বলছি, আমিও তোমাদের যখন পড়াই তোমাদের বলি এইখান থেকে প্রশ্ন কমন পাবে, ঠিক আছে, তো এটা একটা তোমাদেরকে পড়ানোর একটা বিজ্ঞাপন, পাবে না তা কিন্তু বলা যায় না, পেতেই পারো, আমি তোমাদের ভালোর জন্যই বলি। ওকে, তো এরকমই একটা বিজ্ঞাপন, তার মানে তো এই নয় অ্যাজাম্পশন ওয়ান, দেখো অন্য বই পড়লে পরীক্ষায় সমস্ত কমন পাওয়া যায় না, তার মানে কি এটা কখনো বলতে পারি যে অন্য কিছু পড়লে কমন পাবে না, আমি যদি বলি যে আমার ভিডিও ছাড়া তুমি অন্য কোনো ভিডিও দেখলে কমন পাবে না, শুধুমাত্র আমার ভিডিও দেখলেই কমন পাবে, এটা কিন্তু অ্যাজাম করা সম্ভব কখনো, যদি এটা বলি এটা কিন্তু অ্যাজাম্পশন, এটা কখনোই হয় না যে অন্য জায়গাতে কমন পাওয়া যাবে না, অন্য জায়গাতেও কমন পেতে পারো, তাহলে অন্য বই পড়লে পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পাওয়া যায় না, এটা কিন্তু একেবারেই ভুল কথা, এটা কিন্তু অ্যাজাম্পশন কখনোই হতে পারে না, এর মানটা কখনো এটা দাঁড়াতে পারে না। শুধুমাত্র এই বইটি পড়লেই প্রশ্ন কমন পাবে তাও তো সেটা তো বলা নেই, বা সেটা বলা থাকলেও যেহেতু একটি বিজ্ঞাপন এটা, সুতরাং এটাকে তুমি ইগনোর করতে হবে তোমাকে, এই কথাটা যে সত্য হবে কোনো কথা নেই, পেতেই পারো। তারপরে আছে অধিকাংশ ছাত্ররা এই বইটি কেনে, কোনো সম্পর্কই নেই স্টেটমেন্টের সঙ্গে এটার, একবারে না করে দাও, ছাত্ররা বই কেনে কি কেনে না কিনবে কিনবে না, সেটা বিজ্ঞাপনের ট্যাগলাইন দিয়েছে শুধুমাত্র, এই জন্য ছাত্ররা বই কিনবে কিনবে না, এ কি অ্যাজুম করা সম্ভব নাকি বাস্তবে, কখনোই সম্ভব না। তো এবার তুমি মনে করতে পারো হ্যাঁ নিশ্চয়ই কমন পাওয়া যাবে শুনে অনেকেই কিনবে, হ্যাঁ কিনতেই পারে, আবার অনেকে তো এটাও ভাবতে পারে কমন পাওয়া না, এটা একটা বিজ্ঞাপন যেহেতু পাবোই এমন কোনো ব্যাপার নেই, অন্য বই কিনে নেবো, অন্য অনেক বই আছে সবাই তো বলে কমন পাওয়া যাবে, তো অধিকাংশ ছাত্র এটাই কিনবে এমন কোনো কথা নেই, তো এটা কিন্তু অ্যাজাম করা যায় না। ওকে, তার মানে অপশান সিতে দেখো এক এবং দুই কোনোটাই সত্য নয়।
কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু তোমরা একটু কমেন্টে জানাও। লাইক তো অবশ্যই করবে, ভালো লাগলে, ভালো না লাগলে ডিসলাইকও করবে, কিন্তু কমেন্টে একটু জানাও, কমেন্ট করে তোমাদের কেমন লাগলো, তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা আমার একটু দরকার, তোমার সঙ্গে কথা বলাটা দরকার। কমেন্টের মাধ্যমে একমাত্র তোমার সঙ্গে কথা বলতে পারি এবং তোমাদের নামগুলো জানতে পারি যে তোমরা হ্যাঁ বলছো যে লাইভ ক্লাস করাতে পারছি না। তো প্রত্যেকে একটু কমেন্ট করবে, কষ্ট করে দুটো লাইন কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে ভালো লাগেনি। ওকে, 6 নম্বর কোশ্চেন, স্টেটমেন্টে আছে এই পরিষেবা সংক্রান্ত বিশদ বিবরণের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। কোনো একটা পরিষেবার কথা বলা হচ্ছে, সেই সংক্রান্ত বিশদ বিবরণের জন্য কোনো একটা নাম্বার দিয়েছে, নিচে দিয়ে বলেছে এই নম্বরে যোগাযোগ করুন। এই একটা স্টেটমেন্ট, এখান থেকে কী কী তুমি অ্যাজুম করো? ফার্স্ট অ্যাম্পশন কী আছে, এই নম্বরটিতে ফোন করলে ওই পরিষেবা সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যায়। পরিষ্কার তো সেটাই বলা আছে নাকি স্টেটমেন্টে, তো তাই বলা আছে স্টেটমেন্টে, পরিষ্কার বলা আছে এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করুন যদি কোনো সংক্রান্ত বিশদ বিবরণ চাই। তো স্টেটমেন্ট অ্যাজাম্পশন ওয়ানেও তাই বলা আছে একটু ঘুরিয়ে, তো অ্যাজাম্পশন ওয়ান একদম রাইট। তারপরে আছে 2 নম্বর, এই পরিষেবাটি জনগণের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কে বলেছে অ্যাজাম্পশন কি করা সম্ভব? এই পরিষেবা সংক্রান্ত বিশদ বিবরণের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন, এখান থেকে কোনোদিন কোনো লিঙ্কই নেই যে এই পরিষেবা জনগণের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই কোনো লিঙ্কই নেই, সুতরাং প্রশ্নই ওঠে না। তার মানে অপশান এ শুধুমাত্র 1 নম্বর অ্যাজাম্পশনটাই সত্য। ওকে, 7 নম্বর কোশ্চেন, রাজ্য সরকার বেকার ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা একটা স্টেটমেন্ট, রাজ্য সরকার বেকার ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছে। অ্যাজাম্পশন কী করতে পারি এখান থেকে? রাজ্যে আর কোনো বেকার নেই, এটা কি অ্যাজাম্পশন করা সম্ভব? এর মানে রাজ্য সরকার বেকার ভাতা বন্ধ করে দিয়েছে তার মধ্যে এই নয় যে রাজ্যে বেকার নেই, তা কি হতে পারে কখনো? এটা অ্যাজাম্প করা কখনোই সম্ভব না যে বেকার নেই বলে রাজ্য সরকার আর বেকার ভাতা দিচ্ছে না, ঠিক আছে? তো এটা কিন্তু একদমই ভুল কথা, এটা একদম করা কখনো জানে, বেকার হয়তো আছে বাট রাজ্য সরকার কোনো কারণে দিচ্ছে না বেকার ভাতা। ওকে, তো এটা হতে পারে। আরেকটা কী হতে পারে, আরেকটা অ্যাজাম্পশন, রাজ্য সরকার সমস্ত বেকারের জন্য চাকরির ব্যবস্থা করেছে। রাজ্য সরকার সমস্ত বেকারের জন্য চাকরির ব্যবস্থা করেছে বলে বেকার ভাতা বন্ধ করে দিয়েছে, এও কিছু অ্যাজুম করা যায় না। বাস্তবে এটা অ্যাজুম করা মানে কোনোভাবেই এই স্টেটমেন্ট থেকে এটা অ্যাজুম করা যায় না, রাজ্য সরকার বেকার ভাতা বন্ধ করেছে তার মানে এই দুটো কখনোই দাঁড়ায় না। ওকে, হতেই পারে না এই দুটো, অন্য কিছু হতে পারে, অন্য কোনো কারণ। ওকে, তো এটাও কিন্তু অপশান সি কোনোটিই নয়। ওকে, 8 নম্বর কোশ্চেন, একজন গণিত শিক্ষক শিক্ষার্থীদের এক্স বইটি কেনার জন্য ঘোষণা করলো। একজন গণিত শিক্ষক একটা বই কথা বললো যে এই বইটি তুমি কেনো, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললো, একজন গণিতের টিচার, অঙ্কের টিচার। তার মানে এখান থেকে আমরা কী কী আয়োজন করতে পারি, বইটি অঙ্ক অভ্যাস করার জন্য উপযুক্ত? দেখো, শিক্ষক যখন বলেছেন যে এই বইটা কেনার জন্য ঘোষণা করেছে, নিশ্চয়ই বইটি অঙ্ক প্র্যাকটিস করার জন্য ভালো, তাই না? নিশ্চয়ই ভালো বলেই শিক্ষক বলেছেন, এটা তো অ্যাজুম আমরা করতেই পারি, অবশ্যই অপশান ওয়ান অ্যাজুম করা সম্ভব। 2 নম্বরে আছে প্রতিটি শিক্ষার্থী বইটি কিনতে সক্ষম, তা তো কোনো লিঙ্ক নেই, শিক্ষার্থীর সঙ্গে কোনো লিঙ্কই নেই, বই কিনতে পারবে কি পারবে না, বইটা কেনার জন্য ঘোষণা করেছে বাট সক্ষম না হতে পারে সব শিক্ষার্থীর, ফিনান্সিয়ালি না হতে পারে, মানসিকভাবে সে না হতে পারে যে আমি কিনবো না, এই বইটা অন্য বই কিনবো, তো কিনতে সক্ষম নয় হয়তো ফিনান্সিয়ালি টাকা পয়সাতে সে পারছে না, তো এটা কিন্তু এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। বইটি কেনার কথা ঘোষণা করেছে একজন শিক্ষক, তার মানে এই নয় যে কোনো কেউ কিনতে সক্ষম বা কিনতে অক্ষম, এটা কিন্তু নয়, ঠিক আছে? এটা এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, উপরেরটা লিঙ্ক আছে বইটি ভালো এই জন্য টিচার বলেছে কিনতে। তো অ্যাজাম্পশন ওয়ান অপশান এ হচ্ছে এখানে শুধুমাত্র সত্য। নেক্সট 9 নম্বর কোশ্চেন, গাছের নিচে শয়ন করা উচিত নয়। গাছের নিচে শয়ন করা উচিত নয়, এর থেকে কী কী অ্যাজুম করতে পারি আমরা? পাতা পড়ে কাপড় খারাপ হতে পারে, পাতা পড়ে কাপড় খারাপ হতে পারে, এটা আমরা সাধারণত কোথাও অ্যাজুম করি না। গাছের নিচে কেন শোয়া উচিত নয় তার একটা অ্যাজাম্পশন হিসাবে কখনোই প্রথম অ্যাজাম্পশনটা আমরা কোনোদিন করি না, ঠিক আছে? কোনো প্রশ্নই ওঠে না। গাছেরা রাতে CO2 নির্গত করে তার শরীরের পক্ষে ক্ষতিকর, এটা একটা কিন্তু অ্যাজুম আমরা করতেই পারি। গাছের নিচে শুতে কেন বারণ করছে? নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা কি? গাছের নিচে রাতে শোয়া, অ্যাকচুয়ালি রাতে কথাটা উল্লেখ করলে ভালো হতো, রাতে উল্লেখ করেনি, কিন্তু যেহেতু গাছের নিচে শয়ন করার কথা বলেছে, আমরা ওভারঅল দিন রাত সব ধরে নেবো, সেই হিসাবে গাছের রাতে যদি গাছেরা রাতে CO2 নির্গত করে, অক্সিজেন গ্রহণ করে, তাই সেটা শরীরের পক্ষে ক্ষতিকর, কারণ আমাদেরও অক্সিজেন প্রয়োজন, তাদেরও অক্সিজেন প্রয়োজন, অ্যাট এ টাইম একই জায়গায় সেটা করা একটু কষ্টকরই। তো অপশান টু মানে অ্যাজাম্পশন টু কিন্তু শুধুমাত্র সত্যি, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে রাইট আনসার। 10 নম্বর কোশ্চেন, যদি সে বুদ্ধিমান হয়, স্টেটমেন্টে বলেছে যদি সে বুদ্ধিমান হয় তবে সে পরীক্ষায় পাস করবে, সে বুদ্ধিমান হলেই পাস করবে, এটা হচ্ছে পরিষ্কার বলেছে। তো অ্যাজাম্পশন ওয়ান কী বলেছে, পাস করার জন্য তাকে বুদ্ধিমান হতে হবে, অ্যাজাম্পশন ওয়ান একদম অ্যাজুম আমরা করতেই পারি, পরিষ্কার বলে দিয়েছে যদি সে বুদ্ধিমান হয় তবেই সে পাস করবে, যদি সে বুদ্ধিমান হয় তবে সে পরীক্ষায় পাস করবে, তার মানে পাস করার জন্য বুদ্ধিমান হতে হবে, এটা মানুষের দ্বারাই।
আরেকটা হচ্ছে অপশন 2 সে পরীক্ষায় পাস করবে। কী করে বলি সে পরীক্ষায় পাস করবে করবে না, এটার মানে তো এটা দ্বারা যে বুদ্ধিমান হলে পাস করবে। তা সে পরীক্ষায় পাস করবে কিনা সে কী করে জানবো, সে বুদ্ধিমান কিনা বা বুদ্ধি আছে কিনা বা বেশি বুদ্ধি না কম বুদ্ধি কিছুই তো বুঝতে পারছি না। সে পরীক্ষায় পাস করবে এটা আমরা কখনোই বলতে পারি না, অ্যাজুম করতে পারি না, বাট পাস করার জন্য বুদ্ধিমান হতে হবে এটা কিন্তু অ্যাজুম আমরা করতে পারি। তার মানে এক্ষেত্রে অপশান এ শুধুমাত্র একটাই সত্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক তো করবেই, ভালো না লাগলে ডিসলাইক করবে, এবং কমেন্টে তোমরা জানাবে তোমাদের ভালো লাগলো না কেন বা লাগলো কেন, ঠিক আছে? ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমাদের স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলকে, তোমাদের জন্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য সবসময় তোমাদের কাছে থাকে, ঠিক আছে? তো আমি তোমাদের চেষ্টা করি যতটা সম্ভব পরীক্ষায় কমন দেওয়ার বা তোমাদের সব কিছু শেখানোর হাতে ধরে। তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না নতুন কেউ থাকলে। ওকে, প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।